শিলিগুড়ি সূর্যসেন পার্কের পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পৌর নিগম। সেই মতো শুরু হয়েছে কাজ। সেই পুকুরে থাকা মাছগুলিকে আজ মহানন্দা নদীতে ছাড়া হলো। সূর্যসেন পার্কের পুকুরটিতে নানান প্রজাতির মাছ ছিল। পুকুরটি সংস্কারে উদ্যোগ গ্রহণ করার পর মাছগুলিকে বাঁচাতে মহানন্দা নদীতে মাছ ছাড়ার সিদ্ধান্ত নেয় পৌর নিগম। সেই মতো এদিন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপস্থিতিতে মহানন্দা নদীতে মাছগুলিকে ছেড়ে দেওয়া হয়। এদিন মেয়র জানান, প্রাকৃতিক উপায়ে নতুনভাবে তৈরি করা হবে শিলিগুড়ি সূর্যসেন পার্কের পুকুরটি। পুকুরে থাকা মাছগুলিকে প্রথমে কোথাও যত্ন করে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করা হলেও পরবর্তীতে মহানন্দা নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আজ মাছগুলিকে নদীতে ছেড়ে দেওয়া হয়। তবে বর্তমানে দূষিত মহানন্দায় কতটা সুরক্ষিত মাছগুলি তার উত্তরে মেয়র জানান, মহানন্দা নদী দূষণমুক্ত করার ভাবনা নিয়েছে শিলিগুড়ি পৌর নিগম। ইতিমধ্যে মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে কেন্দ্রের সহযোগিতায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। বর্তমানে অনেকটাই দূষণমুক্ত মহানন্দা, তবে নদীকে সম্পূর্ণভাবে দূষণমুক্ত করাই তাদের লক্ষ্য। সেই ভাবনা নিয়ে আজ মাছ ছাড়া হলো। আজকে মহানন্দা মাছটা ছাড়লাম। আমাদের যে সূর্যসেন পার্কে যে পন্ডটা আছে, এই পন্ডটাকে আমরা পন্ডের জল শোক করে যায় এবং আমরা প্রকৃতি বান্ধব পন্ড তৈরি করছি এবং তার জন্য আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলি। এটা আমরা অনেক পন্ডটাকে নিচে বালি দিয়ে তার উপরে আমরা ব্রিক দিয়ে দিচ্ছি, যেটা ন্যাচারাল একটা পন্ড হবে এবং তার জন্য আমরা নিচেরটাকে সলিড করছি না, বালি দিয়ে তার উপরে ব্রিক দিচ্ছি, যেটা খুব বিজ্ঞানসম্মত। আমরা প্রযুক্তিবিদদের সাথে কথা বলে এটা সিদ্ধান্ত নিচ্ছি এবং সেই কাজটা করতে গেলে আমাদের এই মাছগুলোকে, যেগুলো পন্ডের মধ্যে মাছ আছে সেগুলো ন্যাচারালি এসছে মাছ, সেই মাছগুলোকে আমরা কী করবো, সেই জন্য মাছগুলোকে আমরা ওইটা কাজটা করতে হয়, কিন্তু সময় লাগবে। আমরা আর্টিফিশিয়াল কোনো জায়গা করে সেখানে মাছগুলোকে সংরক্ষণ করা একটু ঝুঁকিপূর্ণ ছিল, কেন কিছু মাছ মারা যেতে পারে। তার জন্য আমরা বিভিন্ন সমস্ত মাছ রাখছি ন্যাচারাল জায়গা, জলই হচ্ছে মাছের জীবন, মানুষের জলজ প্রাণী, তাদের আমরা রাখছি। নদীটাকে দূষণমুক্ত করার জন্য একদিনে এটা দূষণের মাত্রা বাড়ে, আর একদিনে আমাদের হাতে কোনো মেকানিজম নেই যে এক বছরের মধ্যেই আমরা এটাকে টেন্স নদী তৈরি করে দিতে পারছি। মাছের দূষণমুক্ত এবং এমন অনেক মাছ আছে যে মাছগুলো দূষণের পরিমাণ কমায় এবং প্রত্যেকেরই একটা প্রাকৃতিক ভারসাম্য এবং একটা বায়োডাইভার্সিটি ফিরে নিয়ে আসার জন্য নদীতে মাছ থাকাটা খুবই প্রয়োজনীয় এবং আমরা ব্যাপক কাজ করছি। এসটিপি 2-3 কাজ শুরু হয়েছে। মহানন্দা ক্যানেলটাকে আমরা মহানন্দার যেগুলো লিঙ্ক ডেনে সেগুলোতে অলরেডি আমরা জালি লাগিয়েছি, বহু টাকা খরচ করে এবং সেখানে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আবর্জনা না ঢুকে, এবং আমরা জলগুলোকে দুটো পন্ডের কাজ শুরু হয়েছে। 8 পন্ডের জায়গা আমরা চিহ্নিত করেছি, 274 কোটি টাকা সরকার স্যাংশন করেছে। অন্যত্র আমরা মহানন্দা নদীকে তার পূর্বের অবস্থায় এবং দূষণের মাত্রা একেবারে জিরো ব্যালেন্সে নিয়ে আসা আমাদের টার্গেট, কিন্তু ধীরে ধীরে আমরা দূষণের পরিমাণ কমাবো, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং এই প্রথম ইরিগেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রীর সাথে কথা বলে আমরা ফুলেশ্বরী এবং জোড়াপানিকে তাদের অ্যাকশন এলাকার মধ্যে নিতে পেরেছি। মন্ত্রী এগ্রি করেছেন, বিধানসভাতে তিনি সেটা বলেছেন এবং সেই অনুযায়ী এই দুটো নদীতেও কাজ হচ্ছে এবং সেখানেও দূষণের মাত্রা কমাবো এবং জোরদিন করে নদীকে আরও গতিশীল করা, সেই কাজটাও আমরা এই নদীগুলোকে নিয়ে আমরা একটা বিশেষ পরিকল্পনা নিয়ে এখানে।